আপনার কাছে সওয়াল করেছে কোনো ব্যক্তি, সমাধান আল্লাহ দিয়েছেন। আপনার কাছে সওয়াল করেছে কোনো ব্যক্তি, আপনার কাছে ভিক্ষা চাইছে কোনো ব্যক্তি, আল্লাহ বলছেন কাউলুম মারুফুন খাইরুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দান করে খুঁটা দেওয়া, গালি দেওয়ার চেয়ে ভালো একটা কথা দিয়ে বিদায় দেওয়া যে সরি আমি পারবো না, এই কথাটা ওই দান করার চেয়েও ভালো। তাহলে কত কথা খারাপ অশালীন ভাষায় কখনো কাউকে ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না, আপনি মরে যাবেন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পত্তি মরে যাওয়ার পরেই, আপনার রুহটা বের হওয়ার পরেই, কেউ তো রুহ থাকতেই বাবার টিপসই নিয়ে আনে, কমিশনার বাড়িতে এনে জোর করে জমি রেজিস্টারি করে নেয়, এরকম ঘটনা বাংলাদেশে বহু আছে। গত দুই সপ্তাহ না তিন সপ্তাহ আগে আমার এই পাশে এক বদলুক মারা গেলেন, মারা যাওয়ার পরে লাশ ঘরে এখন ছেলে মেয়ে জামাই সবাই সম্পত্তি নিয়ে লাগছে, লাশ দাফনের সময় ঠিক করে দেয় না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিভাবে গোসল দেবে, কিভাবে কফিন দেবে তা না করে জমি বিক্রি করছে, সেই টাকা কোথায়, এইটার ভাগটা আগে দিয়ে দাও, বাস্তব দেখা ঘটনা। সেজন্য বলছি আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনের সরকথা স্মরণ করো যেদিন কোনো মাল এবং সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। কে সফল কাম হবে সেদিন, কে ভালো সেদিন, আপনার আমার ভাষায় ভালো হলে হবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, কেবল ওই লোকটা যে আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, সুস্থ আত্মা নিয়ে যে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, আল্লাহ বলেন সেই লোকটা বেঁচে গেল, সেই লোকটা নাজাত পেয়ে গেল। সুতরাং সুস্থ আত্মার মালিক হন, এটাই হলো গর্ব। আত্মার ভিতরে কুটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ ভরা, আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি আলেম হন, আপনি মুফতি হন, আপনি খতিব হন, আপনি দরবেশ হন, আপনি ইমাম হন, আপনি হাজি হন, আপনি গাজী হন, যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে, কপটতা থাকে, আপনার ভিতরে যদি এই রকম আপনার ইবলিসি চক্রান্ত থাকে, তাহলে আপনার ওই হাজি গাজি আর মৌলবি সার্টিফিকেট দিয়া লাভ নাই। এর চেয়ে সাফ কথা আর শোনা দরকার আছে, পরিষ্কার কথা। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা আল্লামুখী হব কিভাবে, অর্থাৎ আমাদের রুগ্ন আত্মা যদি হয়ে যায় তাহলে এটাকে সাফ করে পরিষ্কার করে কিভাবে আমরা আল্লামুখী হব। এক নম্বর, আমরা আল্লামুখী হতে চাই এটা দৃঢ় সংকল্প নিতে হবে, দৃঢ় সংকল্প, আমি আল্লামুখী হতে চাই, আমার কলকে আমার আত্মাকে আল্লামুখী করতে চাই, এই ব্যাপারে আল আজম বিল জাজম একেবারে কঠিন সংকল্প নিতে হবে, কোনো ছাড় নাই, এই ব্যাপারে সংকল্প মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নবীকে বলছেন যে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন দৃঢ় সংকল্প নেবে, মজবুত কঠিন সিদ্ধান্ত নেবে যে আমি এই কাজটা করবই, আমি এই পথে চলবই, আমি আল্লাহওয়ালা হবই, আমার কলবকে আল্লামুখী করবই, শয়তানের বিরুদ্ধে আমি লড়াই করবই, শয়তানের কথা মানব না, আল্লাহর কথা মানব, তার রসুলের কথা মানব। আল্লাহ বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহই তোমাকে তৌফিক দেবেন। তখন মনে করো না শুধুমাত্র তোমার মনোবলে তুমি পার হয়ে যাবে, মনোবল চাঙ্গা করো, তৌফিক আল্লাহর কাছে কামনা করো, আল্লাহই তোমাকে তৌফিক দেবেন, তুমি মজবুত হবে। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো আল্লাহর দিকে ফিরে আসার বেশি বেশি করে তওবা করা। তওবাটা কি? তওবা হলো আপনার একটা সার্ফ এক্সেল বা একটা ব্লিচিং পাউডার, এটা দিলে কি হয়, কাপড়ে দাগ থাকলে ঘষা দিলেই বা সাবান ঘষা দিলেই মুছে যায়। তওবাটা হলো এইরকম বড় একটা মেডিসিন,
আমরা এখন অ্যান্টিভাইরাস, ভাইরাস নাশক, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি না? এই হ্যান্ড স্যানিটাইজার, এটাই হচ্ছে তওবা। দৈনিক আপনি যত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, ওই জীবাণু তত দুর্বল হয়ে পড়বে। যত আপনি তওবা করবেন, তত ইবলিস দুর্বল হবে। যত আপনি তওবা করবেন, তত ইবলিস দুর্বল হবে। আপনার উপরে সে তার ইবলিসি দন্ত নখর, দাঁত নখ বিছাইতে পারবে না। এজন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাস, কাদেরকে ডাক দিয়েছেন? আপনাদেরকে, আমাদেরকে? আপনাদেরকে, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো। ফাইন্নি আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি মুহাম্মদ আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, সেই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আপনি আমি কয়বার আল্লাহর কাছে তওবা করেছি, কয়বার করেছি, কয়বার করেছি, একটু হিসাব করা দরকার। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া 5 বার তওবা, ভালো কাজ করা তওবা, খারাপ থেকে ফিরে আসা তওবা, তসবিহ তাহলিল করা হলো তওবা, আপনি ফিরে আসবেন। আপনি সংক্ষেপে বলবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি তোমার ক্ষমা চাই। কি এতে কি আপনার কি লাগে? মাইক্রোফোন লাগে, পাওয়ারফোন কি লাগে আপনার, ডিজিটাল মেশিন লাগে? আস্তাগফিরুল্লাহ বলতে জিহ্বা কেন আড়ষ্ট হইয়া যায়, বাঁকা হয় কেন? আস্তাগফিরুল্লাহ বলতে কেন আপনার মন ভারী হয়ে যায়, হৃদয় থেকে বলতে পারেন না, আমি আল্লাহর গোলাম, তোমার কাছে ফিরে এলাম, হে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে জায়গা দাও, তুমি যদি জায়গা না দাও, তুমি যদি ঠাই না দাও, তুমি যদি আশ্রয় না দাও, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আশ্রয় দিতে পারে। সুতরাং এই চিন্তা চেতনা আমাদের ভিতরে জাগ্রত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন, আল্লাহ আপনাকে কি বলছেন? এ তো রসুল বললেন, স্বয়ং আল্লাহ যিনি আপনার, যার কাছে আপনি যেতে চান, আপনার কলবকে যার দিকে ফিরাইতে চান, ঘুরাইতে চান, সেই আল্লাহ আপনাকে কি অপরচুনিটি দিয়েছেন, কি সুযোগ দিয়েছেন? সুযোগ দিয়ে আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হইবে। সফলকাম হতে চান, বিজয়ী হতে চান, নাজাত পেতে চান, আল্লাহ শর্ত দিয়ে বলছেন, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, ফিরে এসো আমার কাছে, সফলতার চাবি তো আমি, আমিই তোমাদেরকে দরজা খুলে দেব, আসো। তাহলে তওবা আমাদের বেশি বেশি করে করতে হবে। তৃতীয়ত, আমাদের সব সময় এই বিশ্বাস, এই অনুভূতি সদা জাগ্রত রাখতে হবে যে আমি আল্লাহর ক্যামেরার নিচে আছি, আল্লাহর সিকিউরিটি ক্যামেরার নিচে আছি, আল্লাহর সিসি ক্যামেরা আমাকে কিন্তু চতুর্দিক থেকে গ্রাস করে আছে। আমি যদি জঙ্গলেও যাই, সেখানেও আছে ক্যামেরা, আমি যদি বাড়িতে থাকি, সেখানেও আছে ক্যামেরা, আমি যদি মানে একেবারে সুউচ্চ 100 তলা বিশিষ্ট টাওয়ারের উপরে থাকি, সেখানেও আছে আল্লাহর ক্যামেরা, আমি যদি রাতের গহীন অন্ধকারের ভিতরে থাকি, সেখানেও আছে আল্লাহর ক্যামেরা, আমি যদি বালু নদীর তলে গিয়ে সেখানেও পাপের পরিকল্পনা করি, সেখানেও আছে আল্লাহ, আর আমি যদি বঙ্গোপসাগরের ঝাঁপ দিয়া সেখানেও কোনো যদি কিছু চিন্তা করি, সেখানেও ক্যামেরা কার আছে? আল্লাহ, সেখানে আল্লাহর ক্যামেরা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে আমাকে, وَكَانَ اللَّهُ عَلَيْكُمْ رَقِيبًا, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে ক্যামেরা ফিট করে রেখেছেন, তোমাদের উপরে আল্লাহ ক্যামেরা ফিট করে রেখেছেন। এই চিন্তা মনের ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَعْلَمُوا, তোমরা জেনে রাখো,
আল্লাহ ইয়ালু মা ফি আনফুসিকুম ফাহজুরুহু, তোমাদের মনের ভিতরে কিছু চিন্তা জাগ্রত হইছে মুখ দিয়ে প্রকাশ করো নাই, কারোর সাথে শেয়ার করো নাই, মনের ভিতরে একটু খালি উকি মারেছে, আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ সেইটারও খবর রাখি, কাজেই তোমরা আমার ব্যাপারে সাবধান হও, আমার ব্যাপারে সাবধান হও, সাবধানতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ইয়ালামু খায়িনাতাল আ'ইউনি ওমা তুখফিস সুদুর, চোখের পলক ফাঁকি দিতে পারে এটাও আল্লাহ জানেন, এবং তোমার অন্তরে যেটা লুকিয়ে রাখো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, তোমার অন্তরে কি আছে সেটারও খবর আল্লাহ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কে? ইয়ালামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার নফস কোনো জিনিসের ওয়াসওয়াসা দিয়েছে, মনের ভিতরে কোনো জিনিসের রেখাপাত হয়েছে, উদ্রেক হয়েছে, সেটারও ইলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কাজেই আপনি সব সময় কি করবেন, আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আছেন এই মনে করে আপনি চলবেন, দেখেন ইবলিস আপনার কাছেও ভিড়বে না, কারণ ইবলিস যখনই আসতে চাইবে আপনি বলবেন আল্লাহ আমাকে দেখতেছেন, ওই তো আল্লাহর ক্যামেরা আমি তো ধরা পড়ে যাব, ওই তো আল্লাহর ক্যামেরা আমি তো ধরা পড়ে যাব। পারবেন কোনো পাপ করতে, কোনো অন্যায় করতে পারবেন? আমরা ভুলে যাই যে সিসি ক্যামেরার আওতায় আসি, দেখেন না সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি ধরে, ওই আসামিরা এত ডেঞ্জারাস যে জানে সিসি ক্যামেরা আছে তারপরও লোক সামলাইতে পারে না, ওর ভিতরে ঢুকে আর ধরা খায়। আপনি আমিও যদি এইরকম মানে আল্লাহর এই সিসি ক্যামেরা আছে এটা জানার পরেও এইদিকে খেয়াল না করি তাহলে আমরাও কিন্তু ধরা খেয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলাইকা বিল মুরাকাবাতি মিম্মান লা তাখফা আলাই খাফিয়া, তুমি ওই আল্লাহ থেকে সাবধান হও, ওই সত্তা থেকে সাবধান হও, ওই সত্তা থেকে তার ক্যামেরা থেকে তুমি সতর্ক থাকো, যার কাছে গোপন বলতে কিছু নাই, যার কাছে গোপন বলতে কিছুই নাই, সবই ধরা পড়ে, সেই আল্লাহর কাছ থেকে তুমি সাবধান হও। কবি বলছেন ইজা খালাউতাদ দাহরা ইয়াউমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকীবু, যদি তুমি জীবনে একটি মুহূর্তের জন্য নির্জনে কোনো জায়গায় যাও মনে করো না আমি নির্জনে আসি যাচ্ছে তাই করব, মনে রাখো সেখানেও আল্লাহ এর আল্লাহর ক্যামেরা সেখানে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ ইয়াগফিলু সাআতান, তুমি এই ধারণা এই বিশ্বাস করিও না যে আল্লাহ মুহূর্তের জন্য ঘুমিয়ে যেতে পারেন, মুহূর্তের জন্য গাফিল হয়ে যেতে পারেন, আমার দিকে মুহূর্তের জন্য হয়তো খেয়াল নাও করতে পারেন, আল্লাহ যখন খেয়াল করবেন না ওই ফাঁকে পাপ করে ফেলবো, এই ধারণা তুমি করিও না। ওয়ালা আন্নামা তুখফি আলাইহি ইয়াগীবু, তুমি যে জিনিসটা লুকিয়ে রাখো চুপিয়ে কাজ করো ওইটা মনে করো না যে আল্লাহর কাছে এটা গায়েব আছে অদৃশ্য আছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আলম তারা আন্নাল ইয়াউমা আসরাউ যাহিবিন, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না এই যে আজকের দিন খুব দ্রুত চলে যায়, আজকের দিনের পিঠেই পরবর্তী দিন চলে আসে, আমরা কিন্তু এই তো জুমা আসবে গতকালকে ভেবেছি, আজকে জুমা চলে যাচ্ছে, এই তো আবার পরের দিন শনিবার শুরু হয়ে যাবে, এভাবেই কিন্তু চলে যাচ্ছে। ও আন্না গাদান লিন্নাযিরিনা করিবু, আর যারা সত্যিকার অর্থে খেয়াল করে লক্ষ্য করে দেখবে যে কিয়ামত অতি নিকটে তাদের আছে, কাজেই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। চতুর্থ নম্বর বলেই আজকে শেষ করব সংক্ষেপে, সেটা হলো এই যে চতুর্থ নম্বর হলো সব সময় আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, একটা কথা আছে কানা মনে মনে জানা, আপনি আপনাকে চিনেন, আপনি আপনাকে চিনেন, আপনার কোমরে কতটুকু জোর আছে, বাহুতে কতটুকু বল আছে, চোখে কতটুকু পাওয়ার আছে, আপনার ব্যাংকে কতটুকু টাকা আছে, আপনার বাড়ি কয়টা আছে, আপনার গাড়ি কয়টা আছে, আপনার পরিবার কি আপনি জানেন না, আপনি নিশ্চয়ই জানেন। সুতরাং আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আজকের দিনে
সুবে সাদিক হলো, সূর্য উঠলো আর এখন সূর্য ডুবলো, এই যে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টায় আমি আল্লাহর কাজ কয়টা করেছি আর আল্লাহর নাফরমানি বা শয়তানের কাজ কয়টা করেছি, কয়টা আল্লাহর কাজ করেছি, কয়টা আল্লাহর হুকুম খেলাফ করেছি, এই চিন্তাটা প্রতিদিন আপনাকে করতে হবে। যে লোক প্রতিদিন চিন্তা করে হিসাব করে সেই লোক কিন্তু সফলকাম, আর যে লোক হিসাব করে না, হিসাব করে না, এই লোক কিন্তু আপনার একসময় চরম বেকায়দায় পড়বে। পকেটে টাকা আছে, কত টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছে হিসাব আছে একজনের, তখন সে বাজারে গিয়ে দাম দর করতে জানে যে আমি অমুক জায়গায় এত দিয়েছি, অমুক জায়গায় এত দিয়েছি, আর আমার কাছে এত টাকা আছে, সুতরাং এই জিনিসটার কাছে আমি যাবো কিনা, এটার দাম আমার পকেট ক্যাপাসিটির বাইরে, ভিতরে থাকলে আমি যাব। এখন আপনি মনে করলেন বড় টাকা নিয়ে বের হয়েছেন, কাকে কত দিয়েছেন একটুকু খবর রাখলেন না, এবার বড় বোয়াল পেয়ে দাম করলেন, দামটা হলো আপনার 5,000 টাকা, মনে করছিলেন 10,000 টাকা নিয়ে বের হয়েছি, এখন দিতে দিতে লাস্ট পর্যন্ত গিয়ে দেখে যে মাত্র 500 টাকার নোট একটা বা দুইটা আছে আর নাই, এখন সেই মাছ বিক্রেতার কাছে ফেল ফেলিয়ে করলেন, সরি সরি আমার পকেট খালি। কি বোকা না, নিরেট বোকা, আপনি এখানে বোকা মনে যাবেন যদি আপনার হিসাব না থাকে। এজন্য দৈনিক আপনি হিসাব করেন, এই হিসাবটা যদি করতে পারেন তাহলে আপনি সফলকাম হবেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটি মানুষ যেন চিন্তা করে দেখে সে কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে, এটা তার সাধনার ভিতরে যেন সে রাখে। কাজে আসুন আমরা সদা সর্বদা আমরা আল্লাহমুখী হওয়ার জন্য প্রতিযোগিতায় নামি, আল্লাহর দিকে যখন প্রতিযোগিতায় আসব আল্লাহ আমাকে তখন তৌফিক দেবেন, আর যদি আমি ইবলিসের পথ অনুসরণ করি তাহলে কিন্তু আমার সর্বনাশ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহীম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম। الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، اما بعد مصليان الكرام مريت عينل হোসেনের জন্য দোয়া চাই, মসজিদে 1000 টাকা দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত ব্যক্তির পক্ষে যে দান সে দানকে আল্লাহ কবুল করুন এবং মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। চান্দারটেক জামে মসজিদের ইমাম নাজিমউদ্দিন আপনারা অনেকেই চিনেন, হয়তো বা কিছুদিন এখানেও বোধহয় ইমামতি করেছিলেন, তো এই নাজিমউদ্দিন গুরুতর অসুস্থ, হঠাৎ করেই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি তার দুটি কিডনি 90% নষ্ট হয়ে গেছে, দুটি কিডনি, একটি নয় দুটি, 90% নষ্ট হয়ে গেছে, সেজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে, বাড়িতে আছে। প্রশ্ন আমি আগেই অনুরোধ করেছি যে এই প্রশ্নগুলি না দেওয়াই ভালো, তবুও সংক্ষেপে বলছি নামাজের সূত্রা কতটুকু পর্যন্ত, এটা হলো হাদিস আছে মুয়াখিরাতুর রাহেল, আপনার একটা জিনিসের উপরে বসলে পিঠের মাঝখান দিয়ে হেলান দেওয়া যায় এতটুকু হেলান, তাহলে দেখা যায় যে 1 ফিট 1.5 ফিট এটুকু হলেই আপনার কি হয়ে যায় সূত্রা, এতটুকু পরিমাণ উঁচু হলেই 1.5 ফিট হলেই আপনার সূত্রা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সূত্রার আগে মৃত্যুর আগে পিতা ওসিয়ত করেছেন, মারা যাওয়ার পর গরিব মিসকিনদের খাওয়াতে, সেই ওসিয়ত পালন করা যাবে কি? ওসিয়ত যদি কোরআন সুন্নার অনুকূলে হয় তাহলে পালন ওসিয়ত মানতে হবে, আর কোরআন সুন্নার বিপরীত হইলে ওসিয়ত বর্জন করতে হবে। যেহেতু মৃত্যুর পরে খাওয়ানো এগুলি কোরআন সুন্নায় নাই, সুতরাং এই ওসিয়ত পালন করা যাবে না। মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টি দেওয়া উত্তম? মৃত ব্যক্তির কাফনের কাপড় হলো পুরুষ হলে 3টি, নারী হলে 5টি, এটাই হলো প্রসিদ্ধ। তবে
নারী পুরুষ উভয়ের জন্য তিনটি কাপড়েরও হাদিস রয়েছে। এইটাকে কেন্দ্র করে অনেকেই তিন কাপড়ের দিকে ঝুঁকছেন। তবে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন নারীদের জন্য পাঁচ কাপড়ের বিধানও পাওয়া যায়, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কাজেই তিন কাপড় পুরুষের জন্য, নারীদের জন্য পাঁচ কাপড়। যদি নারীদেরকে তিন কাপড়েও দিয়ে দেন কোনো অসুবিধা নাই, পাঁচ কাপড় দিতে পারেন, আল্লাহু আ'লাম। আমরা আল্লাহ নবীর প্রতি সালাতু সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'জ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'জ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়া আযিলিল কাফারাত ওয়াল মুবতাদি'আত ওয়াল মুশরিকিন, ওয়া আযিলিল কাফারাত ওয়াল মুবতাদি'আত ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ওয়াহহি সুফুফ আল মুসলিমিন, আল্লাহুম্মা জামি কালিমাত আল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ান আল মুসলিমিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা সাব্বিতনা ওয়া ইয়াহুম বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিননা ফি আওতানিনা ওয়াসলিহ আইমাতানা ওয়া লা তাউমুরিনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইখাফুকা ফিনা ওয়া লা ইয়ারহামুনা। اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم تقبل صدقاتنا، اللهم تقبل صدقاتنا، اللهم اغفر موتانا وموتى المسلمين، واشف مرضانا ومرضى المسلمين، واشف مرضانا ومرضى المسلمين، ود ديوننا وديون المسلمين، وسخل امورنا وامور المسلمين برحمتك يا ارحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين. قوموا للصلاة.